সারা দেশে আবারও বাড়ছে করোনার প্রকোপ। সিলেটের করোনা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার, এছাড়া খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমরা একটু সিলেটের খবর জানতে চাই। প্রত্যুষ, একটু জানাবেন যে নতুন করে এই যে করোনা পরিস্থিতি আবার বাড়ছে বলা যায়, কি অবস্থা সিলেটের? আসলে করোনা সংক্রমণ কিন্তু গেল কয়েকদিন ধরেই ধীরে ধীরে সিলেটেও বৃদ্ধি পেয়েছে সারা দেশের মতো। তো সিলেটের যে গতকালের যে পরিসংখ্যান সেটি ছিল সিলেটে 19 জন পজিটিভ রোগী শনাক্ত হয়েছে, যেটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে যেটি প্রমাণিত হয়েছে। এছাড়াও গতকাল দুপুর পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, যেটি করোনার জন্য ডেডিকেটেড হাসপাতাল শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ মেডিকেল যে হাসপাতালটি রয়েছে, সেই হাসপাতালে কিন্তু 40 জন রোগী ভর্তি ছিলেন করোনা আইসোলেশন সেন্টারে, যাদের মধ্যে 20 জনই করোনা প্রমাণিত এবং বাকি যারা ভর্তি রয়েছেন তারা কিন্তু উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। অর্থাৎ এই পরিসংখ্যানটি হচ্ছে গেল কয়েকদিনের মধ্যে, বলা যায় গেল মাস বা তার বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী রয়েছেন। তবে মৃত্যু হার অনেকটা কম, যে চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে গেল 10 দিনে সিলেটে কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি। যদিও আমাদের সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী তিনি ঢাকাতে মৃত্যুবরণ করেছেন করোনা আক্রান্ত হয়ে, তবে সিলেটে কোনো রোগী মারা যাননি, সেটি আশার বিষয়। তবে সবচেয়ে হতাশার বিষয় যেটি হচ্ছে, আমরা সাধারণ মানুষদের জীবনযাত্রা কিংবা চলাফেরার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করেছি, অর্ধেকেরও বেশি মানুষ কিন্তু মাস্ক পরিধান করছেন না এবং স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। বিশেষ করে তারা যে ধরনের করোনার ভ্যাকসিন আসার পর, অনেকেই ভ্যাকসিন গ্রহণ করছেন এবং ভ্যাকসিন গ্রহণের পর, প্রথম ডোজ গ্রহণের পর মানুষের মধ্যে এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা গেছে, তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে না চলার দিকে বেশি ঝুঁকেছেন। অর্থাৎ এছাড়াও যে নো মাস্ক নো সার্ভিসের যে বিষয়টি ছিল, সেটি গুটি কয়েক সরকারি দপ্তরে আমরা সেটি আসলে সফল বাস্তবায়ন দেখেছি। সাধারণ মার্কেটগুলো, বাজারগুলো, পাবলিক প্লেস যেগুলো রয়েছে, রেল স্টেশন, বাসস্ট্যান্ড, সেই পাবলিক স্পেসগুলোতে কিন্তু আসলে সাধারণ মানুষ একেবারেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না এবং মাস্ক পরছেন না। তো প্রশাসনের কর্মকর্তারা আসলে গেল কয়েকদিনের যে করোনা সংক্রমণ বৃদ্ধির যে বিষয়টি, তার সাথে সাথে সিলেটে করোনা সংক্রমণ বৃদ্ধির বিষয়টি নিয়ে কিছুটা আসলে শঙ্কিত বলা যায়। তারাও বলছেন যে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং এর পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণের কথা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সিলেটের পরিস্থিতি। ধন্যবাদ প্রত্যুষ। আমরা একটু আমিরুলের কাছে জানতে চাই যে খুলনায় এখন করোনার চিত্রটি কেমন আর মানুষের মধ্যে করোনা প্রতিরোধে সচেতনতা কতটা দেখতে পাচ্ছেন? খুলনায় করোনা শূন্যের কোঠায় চলে আসা আবারও বাড়তে শুরু করেছে। গেল 24 ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ ল্যাবে খুলনার পার্শ্ববর্তী জেলার 189টি নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে 5 জন শনাক্ত হয়েছে, আর এই 5 জনের মধ্যে 4 জন খুলনার এবং অপরজন যশোরের। এখন পর্যন্ত খুলনা নগরী ও জেলাতে 7495 জন শনাক্ত হয়েছে, এদের মধ্য থেকে 118 জন মৃত্যুবরণ করেছে। এবং খুলনার যে স্বাস্থ্যবিধির যে বিষয়টি, সেটা এখন আর সেইভাবে পরিলক্ষিত হচ্ছে না। বিশেষ করে স্বাভাবিক অবস্থায় যে মাস্কের ব্যবহার তো দেখা মিলছেই না, এমনকি যে শারীরিক দূরত্ব যেটা বজায় রাখার কথা সেটাও খুলনায় ওইভাবে দেখা মিলছে না। স্বাভাবিক জীবনভাবে চলাফেরা করছে সাধারণ মানুষ, এবং এই যে দেখার যে দায়িত্বটা বা বিগত দিনে দেখেছি আমরা যে মাস্ক পরতে বাধ্য করা বা শারীরিক দূরত্ব বজায় রাখতে যে অভিযানগুলো পরিচালিত হচ্ছে, এখন কিন্তু সেই অভিযানগুলো আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে সাধারণ মানুষের মাঝে যে স্বাভাবিকত্ব ফিরে আসছে, যার কারণে চিকিৎসার দাবি করছেন যে এই স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কারণে এইভাবে সংক্রমণ বাড়তে শুরু করেছে। এবং গেল গতকাল যে খুলনা নগরীয় জেলাতে 2716 জন করোনা টিকা গ্রহণ করেছেন, এখন পর্যন্ত 144,000 করোনা টিকা গ্রহণ করা হয়েছে এবং খুলনায় সরবরাহ করা হয়েছে 168,000। যার কারণে চিকিৎসকদের দাবি যেটা, যে খুলনায় যে আগের যে শূন্যের কোঠায় যদি করোনা আনতে হয় তাহলে স্বাস্থ্যবিধি প্রয়োগে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং স্বাস্থ্যবিধির যে ব্যবহার সেটা নিশ্চিত করতে হবে।
যার মধ্য দিয়ে আবার পুনরাবস্থায় ফিরে আনা সম্ভব, এটাই চিকিৎসকরা দাবি করছেন। ধন্যবাদ আমিরুল। রাজধানীর বাইরে থেকে খুলনা এবং সিলেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা করোনা পরিস্থিতির খবর জানাতে।